চাচা লাগে আসলে আর ওই ওনার ব্রিক্সের চুলা ভাড়া নিয়ে চামড়া মানে যত পচা মুরগির চামড়া গরুর চামড়া এবং হাত পাও পাও মুরগি এই যে আছে এই সমস্ত জিনিসপত্র এই আমাদের এই রচনা নামের ইট রচনা ইট ভাটা ছিল এখন আর রচনা ইট ভাটা নাই এখন ওটার ভাড়া দেওয়া হয়েছে ওই ভাটার চুলার মধ্যে নতুন করে মেশিন টেশিন বসাইয়া এই এই সমস্ত কি কি মাল হলে পরে ইন্ডাস্ট্রি হয়েছে কি বানাচ্ছেন এগুলা কি এই জিনিসগুলো কি বলতে পারেন আমরা বলতে পারি এখন যদি কোনো কারখানার দুর্গন্ধের মাধ্যমে বা অন্য কোনো ভাবে যদি এলাকায় কোনো ধরনের ইয়া তৈরি করে পরিবেশ নষ্ট করে তাহলে এটা কিন্তু গণ উপদ্রব এবং গণ উপদ্রব আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এটা একটা অপরাধ তো জনপ্রতিনিধিরা সমন্বয় যদি এটা বন্ধ করে দিয়ে থাকে এটা খুবই ভালো যদি সেটা না করে আমাদের প্রশাসনকে যদি জানায় যেমন কোনো আবেদন করে আমার বরাবর অথবা ওসি সাহেব বরাবর তাহলে কিন্তু আমরা কারখানা বন্ধ করে দিব এখানে আমরা এই এলাকাবাসীর নির্ময়ের লোক এখানে আমরা বসবাস করি এই বসবাসের মধ্যে আমাদের যে এখানে একটা ফিট ফ্যাক্টরি হয়েছে এই ফ্যাক্টরির যে গন্ধ দুর্গন্ধ এই দুর্গন্ধর কারণে প্রোটিন ফ্যাক্টরির দুর্গন্ধের কারণে আমাদের এলাকার ছোট থেকে বড় এবং এই শিশু বাচ্চা এক বছর দেড় বছর এবং গর্ভকালীন যারা আছে গর্ভকালীন মা তাদেরও অনেক ধরনের এই সমস্যা হচ্ছে এবং তারা এইখানে বসবাস করতে না পেরে তাদের বাপের বাড়ি যেয়ে তারা সন্তান প্রসব করার জন্য প্রস্তুতি নিতেছে এবং কি এই শিশু বাচ্চা থেকে চুলকানি বমি তারপর আপনার অ্যালার্জি তারপর আপনার বৃদ্ধদের যাদের শ্বাসকষ্ট এবং মাঝারি ধরনের যারা তারা বমি করে তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছে এবং এই এলাকাবাসী একটাই দাবি এই ফ্যাক্টরি নির্গম বন্ধের জন্য আমাদের এলাকাবাসীর একটাই দাবি প্রশাসনের কাছে দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি এই এই ফ্যাক্টরি অতি তাড়াতাড়ি এখানে বন্ধ করে অতি তাড়াতাড়ি অন্য জায়গায় নিয়ে স্থাপন করা হোক এই ফিটগুলো আমরা যা দেখে থাকি এখান দিয়ে যখন আমাদের এলাকা দিয়ে ময়লার গাড়িটা আসে গাড়ির মধ্যে আমরা যেগুলো দেখতে পাই যে বিভিন্ন প্রাণীর যে উচ্ছিষ্ট অংশ যেমন মুরগি ড্রেসিং করার পরে হাঁস ড্রেসিং করার পরে বা অন্যান্য যে প্রাণী আছে এই প্রাণীর দেহাবশেষ বা মৃত প্রাণী এইগুলো গাড়ি দিয়ে আনা হয় এবং ওপেন করে আনা হয় খোলা প্রচণ্ড উৎকট গন্ধ বের হয় এবং এইগুলোই ফ্যাক্টরিতে নিয়ে প্রোটিন বের করা হয় ফ্যাক্টরি থেকে এবং ফ্যাক্টরি থেকেও যে একটা উৎকট গন্ধ আসে যেমন একটা মানুষ মারা যাওয়ার পরে যে সাত আট দিন লাশটা পড়ে থাকার পচে যাওয়ার পর যে গন্ধটা আসে সেম সেই উৎকট গন্ধটা বেশি আসে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই গন্ধের কারণে আমরা কখনোই কোনো কারখানা বা ফ্যাক্টরি বিরোধী নই আমরাও চাই আমাদের এলাকায় এরকম দুই চার পাঁচটা আরও গার্মেন্টস আসুক ফ্যাক্টরি আসুক এলাকার উন্নয়ন হোক কিন্তু অবশ্যই মানবতার দিক বিবেচনা করে আমাদের জনজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পরিবেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে জনমনের কথা চিন্তা করে আমরা চাই এই ফ্যাক্টরি চলুক কিন্তু রোগবালায় হচ্ছে বাচ্চাদের খাইতে পারি না চলাফেরা করতে পারি না অনেক গন্ধ এই দিক দিয়ে থাকা যায় না খাওয়া যায় না বসা যায় না হাঁটাফেরা করা যায় না বাচ্চাদের রোগবালায় হচ্ছে আমরা তো অসুস্থ হয়ে শরীরে খারফস্তা হয় চুলকানি হয় অ্যালার্জি বাড়ে এইসব সমস্যা এখানে কাজ করি আমাকে কাজ করতেও অনেক সময় সমস্যা হয় অনেক দুর্গন্ধ আসে অনেক সময় আমরা হয়তো খাইতে বসি অনেক গন্ধ লাগে বিশ্রী গন্ধ লাগে আমাদের বলতে না এই এলাকার তো সবারই এরকম কষ্ট হয় থাকতে ঠিক আছে এটা কি চাই এখন আমরা এই গন্ধটা যদি না থাকতো তাহলে একটু ভালো হইতো হ্যাঁ মন অবস্থা মানুষের শ্বাসকষ্ট হইতেছে এমনি গরম এমনি গরম এক এক আরেক দিকে শ্বাসকষ্ট থাকা যায় না কিছু লোক বাড়াইতেছে এরা চলিতেছে এদের দুর্গন্ধে অতিষ্ঠ হইয়া আমরা চলতে পারতেছি বুড়া মানুষ সবচেয়ে ক্ষতিতেছে আমাদের এটা তো সবাই মিলে একটা প্রতিকার করা হয় সেটা আমরা বেঁচে যাই খুব ক্ষতি হইতেছে এলাকা শুধু আমার একার না হাজারো লোকের চলাফেরা এখান দিয়ে এই যে আমার নাতিন একটা অসুস্থ এই যে এখানে ডাক্তার
ওষুধের কোনো কাজই করতেছে না, ভাত খায় না, দুর্গন্ধে অসুস্থ হয়ে গেছে গা। এখন আপনার মিডিয়ার লোক আসছেন, এটার আপনার প্রতিকার করার চেষ্টা করেন।